আপনার ল্যান্ডিং পেজ প্রয়োজন আপনি ইমেল পেয়ে গেছেন। আপনাকে ইমেলটি দেওয়া হয়ে গেছে। এখন আপনার প্রয়োজন হচ্ছে অ্যাডসটা থেকে ইনকাম করার জন্য একটা ভালো মানের একটা ডাইনামিক একটা স্যাটিসফাইড একটা ল্যান্ডিং পেজ কিন্তু আপনার প্রয়োজন ল্যান্ডিং পেজ আপনি পাবেন কোথায় ল্যান্ডিং পেজ আপনি ক্রিয়েট করবেন কীভাবে দেখুন ল্যান্ডিং পেজ ক্রিয়েট আমরা কিন্তু গুগল সাইট থেকেও করতে পারি বাট গুগল সাইট থেকে নিজের মনের মতো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারা যায় না বা সম্ভব হয় না কিন্তু আপনাকে আমি ফ্রিতে ফ্রি ওয়েতে ফ্রি সিস্টেমে আপনাকে আমি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখাবো শুধু ক্রিয়েট করে না শুধুমাত্র আপনি সেটা একটু রেডি করবেন দেন আপনাকে ল্যান্ডিং পেজের টেম্পলেট আপনাকে আমি ফ্রিতে প্রোভাইড করবো এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি অ্যান্ড হানড্রেড পার্সেন্ট সত্যি কিভাবে পাবেন কোথায় পাবেন কিভাবে ইউজ করবেন কোন সিস্টেমে ইউজ করবেন সমস্ত কিছু এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা হবে ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিও দেখুন অ্যান্ড এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা নতুন সাবস্ক্রাইব করুন অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন অনেক আমার সঙ্গে আপনারা যুক্ত হয়ে আমার সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছেন অ্যান্ড আপনাদেরকে আমি হেল্প করতে চাইছি আগে ইন ফিউচার আপনাদের সঙ্গে আমি হেল্প হেল্প করবো এন্ড সামনে উইকে আমরা চল্লিশ মিনিটে একটা ফ্রি আমরা জুম মিটিং করব। আপনাদের সঙ্গে সকলের জন্য এখন থেকে বলে রাখি আমি দু একদিনের ভিতরে ভিডিও বানিয়ে দেবো এক লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা অবশ্যই জুম মিটিং রেজিস্টার করে রাখবেন সেই জুম মিটিং আপনাদের সঙ্গে ফেস টু ফেস আলোচনা হবে আপনি কোন প্রবলেম ফেস করছেন আপনি কোন প্রবলেমের জন্য আপনি পড়ে আছেন আপনি এগোতে পারছেন না আপনি কী করতে চাইছেন আপনার মন কী চাইছে এই টু জেড কিন্তু সেই জুম মিটিংয়ে আলোচনা হবে তো আজকের ভিডিও ল্যান্ডিং পেজ নিয়ে তো আমরা এখন দেখব ল্যান্ডিং পেজ কীভাবে আমরা তৈরি করব ল্যান্ডিং পেজের টেম্পলেট আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে আমরা ইম্পোর্ট করবো ওকে গাইজ দেরি না করে সরাসরি কোথায় যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে ওকে গাইজ সো ফাইনালি এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আছি অ্যান্ড এই প্যান্থিয়ন ডট আই নিয়ে এর আগে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছিলাম টোটাল ওভারভিউ দিয়ে দিয়েছিলাম কীভাবে আপনি এখানে রেজিস্টার করবেন কীভাবে ওয়েবসাইট এখান থেকে ক্রিয়েট করবেন তো আপনি দেখে আসতে পারেন অ্যান্ড এই ভিডিওতে মোটামুটি আপনাকে একটু আইডিয়া দিয়ে দেব যেহেতু আপনাদেরকে আমি ভালোবাসি রাইট আমি কিন্তু এটুকু বানাতে না বানালেও পারতাম ডাইরেক্ট আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিতাম যে কীভাবে আপনি এই এই ওয়েবসাইটটি মানে আসবেন অ্যান্ড আপনি আমাদের ভিডিও দেখে আসুন ওই ভিডিওটা দেখে আসুন ওখানে আমি বানিয়ে দিয়েছি এটা বললেও পারতাম কিন্তু আপনাদের জন্য আমি সমস্ত কিছু এখান থেকে দেখাবো রাইট আচ্ছা আপনি কি করবেন এই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনাকে আপনি জাস্ট এখানে এসে এই যে আছে না প্যান্থিওন ডট আইও এখানে এসে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে কি করবেন স্টার্ট ফ্রিতে ক্লিক করবেন স্টার্ট ফ্রিতে ক্লিক করার পরে কন্টিনিউ উইথ কানেক্ট উইথ গুগলে ক্লিক করবেন অ্যান্ড আপনি মোবাইল থেকেও করবেন এটা কোনো সমস্যা নেই তারপরে এখানে আমার অনেকগুলো মেল আছে এখানে আমি একটা মেল চয়েস করে নিচ্ছি এই মেলটা আমি নিয়ে নিলাম এই মেলটা নেওয়ার পরে এখন রিলোড রিলোড হচ্ছে আপনি ভাববেন হয়তো যে এতগুলো ট্যাব কেন খোলা রয়েছে দাদার কম্পিউটারে রাইট বা এতগুলো ট্যাব আমার কম্পিউটারে কেন ওপেন আছে দেখুন এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে একটা আমার অলরেডি আমার এখানে একটা আপনাদের জন্য আমি গত ভিডিওটা বানিয়েছিলাম যে এখানে একটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ঠিক আছে অ্যান্ড আমার সাইট যদি এখন দেখি তো সাইট হচ্ছে আমার এই দেখেন এটা হচ্ছে একটা আমি একটা আমার সাবস্ক্রাইবের জন্য কিন্তু এটা আমি একটা সাবস্ক্রাইবকে আমি ডাইরেক্ট আমি হেল্প করেছিলাম এখান থেকে ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা আমাদের অন্য একটা ইমেল আইডি দিয়ে এটা আমরা লগ করে নেব তো কানেক্ট উইথ গুগলে ক্লিক করবো তাদের অন্য একটা ইমেল আইডি দিয়ে এটা আমরা লগ করে নেবো তো কানেক্ট উইথ গুগলে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা এই যে আমরা এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি ওকে তো আমাদের সিলেক্ট হয়ে গেছে অ্যান্ড ফার্স্ট নেম আপনার নাম দেবেন নাম আপনি দিতে পারেন আপনার যেটা ইচ্ছে সেটা দেবেন অ্যান্ড লাস্ট নেম দেবেন আর আপনার কান্ট্রি দেবেন আপনি আমার কান্ট্রি ইন্ডিয়া ইন্ডিয়া দিলাম অ্যান্ড এস করবো অ্যান্ড নো করবো অ্যান্ড এগ্রি করবো রাইট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করে দিয়েছি লোডিং হতে আরম্ভ হয়ে গেছে ঠিক আছে অ্যান্ড এটাকে কেটে দেবো আমি এখান থেকে অ্যান্ড এখান থেকে আমি এটাকে কী করবো ক্রিয়েট এ সাইট আপনার যদি এখানে পপ আপ না আসে দেখতে পাবেন মানে বা দেখছেন আপনি এখানে যদি আপনি কেটে দেয় দেখুন এখানে কী আছে ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু কাজটা শুরু হবে এখানে বিষয় হচ্ছে যখন ক্রিয়েট সাইটে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনি জাস্ট কী করবেন এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লোডিং নেবে একটু পাঁচ থেকে সাত সেকেন্ড মতো নিতে পারে অ্যান্ড আপনার এখানে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে যেটা আপনার ডোমিন নেম সাপোজ আপনি আমা আপনার নাম দিয়ে করছেন তো আমি কী লোকবো এখানে মাই ওয়াইটি কি ফ্যামিলি মাই ওয়াইটি ফ্যামিলি অ্যান্ড এটা কিন্তু তাদের নিজস্ব প্যান্থন ওয়েবসাইটের এটা ইউআরএল রাইট অ্যান্ড কী করবো আমরা ওয়েবসাইটটা ক্রে করব কোথাকার জন্য বা আপনার স্টেট কী রিজিয়ন কী তো আমি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম দেন কন্টিনিউ ক্লিক করব আপনি ইউনাইটেড স্টেট দিতে পারেন রাইট অস্ট্রেলিয়া তো না আমাদের বাড়ি বা আমাদের বাড়ি কানাডা তো না তাই না আমাদের বাড়ি তো ইন্ডিয়া বা বাংলাদেশ এই দুটোর মধ্যে একটা হবে তো আমরা ইউনাইটেড স্টেট ক্লিক করে দিয়েছি ওকে তো অ্যান্ড লোডিং ড্যাশবোর্ড একটু ওয়েট হবো ওয়েট করবো এখানে অ্যান্ড এটা কিন্তু লোডিং হতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে ওকে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন কি করব জাস্ট আমরা ভিজিট আওয়ার পেনথন সাইড ড্যাশবোর্ড এখানে ক্লিক করব ওকে ক্লিক করে ফেলেছি অ্যান্ড আমরা এখান থেকে কী করব কাট করে দেবো কাট করে দিয়েছি এখন কি এখন কি করব এখন এখানে দেখুন আপনি এটা হচ্ছে আমার কি আমার ওয়েবসাইটের নাম রাইট আমার এটা আমার ইউআরএল অ্যান্ড আমরা কি করব জাস্ট এখানে আমরা সাইট অ্যাডমিনে ক্লিক করব বা ভিজিট ডেভেলপমেন্ট সাইডে ক্লিক করব আমরা যদি সাইট অ্যাডমিনে ক্লিক করি দেখতে পাবো আমাদের নতুন একটা ট্যাব ওপেন হবে ঠিক আছে আমরা এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটে ক্লিক করব অ্যান্ড আপনি যদি বাঙালি হন তো বাংলায় ক্লিক করবেন বাকি আমার রিকমেন্ড আপনি এখানে ক্লিক ইংলিশে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ চুজ করব কন্টিনিউ ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমার ওয়েবসাইটের ইউআরএল দেবো ওয়েবসাইটের টাইটেল তার আমার ওয়েবসাইট টাইটেল কি আমি দিচ্ছি এখন আপাতত অ্যাডসট্রা ইনকাম রাইট আমি এখানে ইউজার নেম দেবো যে ইউজার নেম কিন্তু আপনাকে ভুললে হবে না ইউজার নেম আপনার চেঞ্জ হবে না ঠিক আছে ইউজার নেমটা আপনাকে মনে রাখতে হবে তা আমার নেই ইউজার নেম কি দেবো আমি এব আব্দুল আজিম টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড পাসওয়ার্ড দেবো কি এখানে আমি হাইড করে দিই পাসওয়ার্ডটাকে ওকে আমি পাসওয়ার্ডটা হাইড করে দিলাম স্ট্রং হয়ে গেছে অ্যাল ইমেল আইডি দেব আপনার ইমেল আইডি কিন্তু এখানে সঠিক ইমেল আইডি দেবেন ঠিক আছে যেটা আপনার সঙ্গে আপনার কম্পিউটারে এবং আপনার ল্যাপটপ মোবাইলে ইনটিগ্রেট বর্তমানে আছে রাইট অ্যান্ড এখানে টিকমা করার পর আমরা কী করবো ইনস্টল আউটপ্রেসে ক্লিক করব তো আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের এটা ইনস্টল আউটপ্রেস হয়ে গেছে সেভ করে নিলাম দেখুন এখানে আমাদের সাকসেস হয়ে গেছে এখন কি করব এখন জাস্ট আমরা লগ ইন বাটনে যে লগ ইন বাটন আছে নিচে দিকে লগইন বাটনে আমরা ক্লিক করবো লগ ইন বাটনে ক্লিক করেছিলাম অ্যান্ড দেখুন আমরা সেভ করেছিলাম বলে কিন্তু আমাদের ইউজার নেম যেটা দিয়েছিলাম সেটা চলে এসেছে এখানে অ্যান্ড পাসওয়ার্ডটা আমি শো করছি না পাসওয়ার্ড কিন্তু আপনি লিখে রাখবেন আপনার নোটপ্যাডে রাইট অ্যান্ড কী করব আপনি লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পরে কিন্তু আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইট আমরা পেয়ে গেছি ফ্রিতে ফ্রি হোস্টিং ফ্রি ডোমিন কোনো কিছু এখানে কিন্তু মানে কারো আমাদের একটা টাকা দিয়েও পারচেস করতে হয়নি নি ওকে এখন কি করব এখন ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা এখানে প্রথমত একটা থিম ইনস্টল করব। তার আগে কী করবো আমরা একবার আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিট করে নেবো রাইট আমরা এখানে ও ভিজিট ওয়েবসাইটে এসে রাইট ক্লিক করব। ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করব আমি দেখতে পাবো এখানে আমাদের একটা এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল রাইট আপনি কি করবেন আপনি এই ইউআরএলটাকে কপি করে আপনার একটা জায়গাতে রেখে দেবেন ঠিক আছে এটা আপনার মেন ইউআরএল ওয়েবসাইটের এই যে আমার এখানে কী মাই ফ্যামিলি মাই ওয়াইটি ফ্যামিলি দিয়েছিলাম এখানে চলে এসেছে বাকি এটা আপনার পুরোটা আপনার ওয়েবসাইটে কিন্তু ইউআরএল ওকে অ্যান্ড কী করব ফার্স্ট কাজ হচ্ছে এখানে আমরা থিম ইনস্টল করব কীভাবে করবো জাস্ট আমরা অ্যাপিয়ারেন্সে যাব অ্যাপিয়ারেন্সে গিয়ে এ থিমে আসবো থিমে আসার পরে অ্যাজ ইট ইজ কিন্তু আমাদের এই টোয়েন্টি টোয়েন্টি ফোর হয়ে থাকে আমরা কি করব এখান থেকে আমরা এখানে গিয়ে শুধুমাত্র এখান থেকে আমরা এটাকে আপডেট করে নিই একটু ওকে দেন প্রথম আমরা এটাকে অ্যাক্টিভ করব বা ডাইরেক্ট আপনি কি করতে পারেন এই অ্যাড নিউ থিমে ক্লিক করতে পারেন অ্যাড নিউ থিমে ক্লিক করে আপনি এক্সট্রা এই অ্যাক্সট্রা থিমটি আপনি ইউজ করবেন এক্সট্রা ইউজ করলাম ইনস্টল করলাম অ্যান্ড অ্যাক্টিভ করলাম চরম ফাস্ট ঠিক আছে চরম ফাস্ট ওয়েবসাইট অ্যান্ড কী করব এখন যে রিফ্রেশ করি আমাদের ওয়েবসাইটের মেন পেজ আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের ওয়েবসাইটের লুক চেঞ্জ হয়ে গেছে আগের মতো নেই এখন আমরা কি করব। এখন আমরা আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ আমরা ইম্পোর্ট করব রাইট আবার প্যানেলে আসবো আমাদের ওয়েবসাইটের প্যানেলে আসবো আচ্ছা ল্যান্ডিং পেজ ইম্পোর্ট করার জন্য আমাদের কি করতে হবে আমাদের কাজ হচ্ছে কি যে আমাদেরকে দুটো এখানে প্ল্যাগ লাগবে ফ্রি প্ল্যাগিন সেগুলো কোথায় পাবো চলুন দেখাচ্ছি আপনি মাউস নিয়ে আসবেন বা আপনি এই প্ল্যাগিনে ক্লিক করবেন আপনার মোবাইল থেকে অ্যান্ড আপনি কী করবেন অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করবেন অ্যাড নিউ প্ল্যাগনে ক্লিক করেছেন আপলোড প্ল্যাগিনে ক্লিক করবেন না সরি এখান থেকে আপনি প্রথমে সার্চ করে নেবেন যখন আপনি এ এখানে আসবেন কোথায় অ্যাড নিউ আসবেন অ্যাড নিউ আসার পরে আপনি এই সার্চ বারে সার্চ করবেন ইএলইএম টি ও আর এলিমেন্টার রাইট এলিমেন্টটা সার্চ করবেন দেন আপনার সামনে এই যে লাল রঙে বা যে পিঙ্ক কালারের এলিমেন্টার আছে ফাইভ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন অ্যান্ড ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে করে দেওয়ার পরেই আপনি কী করবেন জাস্ট অ্যাক্টিভে ক্লিক করবেন তো আপনার অ্যাক্টিভ হয়ে গেছে এলিমেন্টটা আপনার অ্যাক্টিভ হয়ে গেছে রাইট দেখুন এখানে এলিমেন্টটা কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে গেছে আচ্ছা এখন কি বলছে নিচে থেকে যদি তোমরা খেয়াল করে দেখতে পাবেন আপগ্রেড চাইছে মানে এটা শুধু এলিমেন্টটা এখন আমাদের কি লাগবে এখন আমাদের এলিমেন্টার প্রো ভার্সন লাগবে যে এলিমেন্টের প্রো ভার্সনের দাম যদি আপনাকে দেখাই আমি এলিমেন্টারের প্রো ভার্সনের রেট কত আছে প্রাইস দেখতে পাবেন আপনি এখানে হচ্ছে দেখুন একটা বই বিষয় নয় ডলার মোটামুটি ষোলোশো টাকা বা আটশো টাকা বা নশো টাকা একটা এলিমেন্টের দাম রাইট অ্যান্ড আপনি যদি বিজনেস নেন তো আপনার উনিশ ডলার বিভিন্ন ধরনের এলিমেন্টের কিন্তু দাম আছে রাইট তা আমরা কী করবো আমরা জাস্ট অ্যাড নিউ প্ল্যাগিনে ক্লিক করবো অ্যাড নিউ প্ল্যাগিনে ক্লিক করার পরে আপলোড প্ল্যাগিনে ক্লিক করব মানে আপনাকে আমি প্ল্যাগিন দিয়ে দেবো আপনি আপলোড করে নেবেন ঠিক আছে অ্যান্ড আপলোড প্ল্যাগিনে ক্লিক করবেন তারপরে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন আপনার প্ল্যাগ ইনটি যেখানে থাকবে সেখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করবেন আমার প্ল্যাগ ইনটি আছে যে যেখানে আমার প্ল্যাগিন আছে এখানে এই যে এখানে আছে তো আমি এটাকে ইনস্টলে ক্লিক করবো আপলোড করলাম সিলেক্ট করলাম অ্যান্ড এখন ইনস্টল করলাম অ্যান্ড ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে এখন কি করবো জাস্ট অ্যাক্টিভ প্ল্যাগিনে ক্লিক করব ওকে তো আমাদের কিন্তু প্ল্যাগ কাজ শেষ হয়ে গেছে এখন কি করব এখন জাস্ট আমরা কী করবো ল্যান্ডিং পেজ আমরা ইম্পোর্ট করব আমি আপনাকে অন্য প্রসেসে দেখাচ্ছি খুব সহজ প্রসেসে এটা সহজ প্রসেস ইউনিক ওয়েবসাইট তৈরি হবে রাইট যখন আপনি অ্যাডস্ট্রা সরি আপনি যখন অ্যাক্সট্রা থিম ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাক্টিভ করবেন তখনই আপনার সামনে দেখবেন এরকম একটা গেট স্টার্ট উইথ রেডি মেড টেমপ্লেটস এরকম একটা অপশান আসবে আপনি কি করবেন জাস্ট ইনস্টল স্টার্টার টেম্পলেটে আপনি ক্লিক করবেন রাইট আপনার যদি সেটা না আসে তো আপনি কি করবেন আপনি এখানে যাবেন এই প্ল্যাগ ইনে যাবেন প্ল্যাগ ইনে গিয়ে অ্যাডুম প্ল্যাগিনে গিয়ে আপনার যদি না আসে আপনি কি করবেন এখানে এখানে সার্চ করবেন আপনি কী সার্চ করবেন ইনস ইনস্টল ইস্টাটার টেম্পলেট সার্চ করবেন ঠিক আছে সার্চ করলে পরেই আচ্ছা ইস্ট আমার দেখে ইস্ট দেখানো বাদানটা আইএনএসটি ডবলের ইস্টার আচ্ছা ইস টেমপ্লেট এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টার টেমপ্লেট এখানে আপনি ইনস্টলে ক্লিক করবেন আমার সামনে যেহেতু এসেছে এখন আমার এখান থেকে ক্লিক করার দরকার নাই আমি জাস্ট ইনস্টল স্টার্ট টেমপ্লেট আমি ক্লিক করবো আপনার যদি না আসে তো আপনি ওখানে ক্লিক সার্চ করবেন প্ল্যাগেনে গিয়ে আপনার সামনে ওটা চলে আসবে ওকে সো আমরা কী করবো আমরা একটা আমরা কি করব আমরা জাস্ট এখান থেকে বিল্ড উইথ টেম্পলেটে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা একটা ফ্রি টেমপ্লেট আমরা নিয়ে নেব বেছে নেবো তো আপনি এখানে দেখতে পারেন বিজনেস এজেন্সি রেস্টুরেন্ট হোটেল রিয়েল এস্টেট অ্যান্ড ম্যানুফ্যাকচার পেটস গার্ডেন ল্যান্ডিং পেজ তো ল্যান্ডিং পেজ আপনি ক্লিক করবেন ল্যান্ডিং পেজে ক্লিক করার পরে এরকম ইউনিক ইউনিক ল্যান্ডিং পেজ আপনি ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে সাপোজ এখান থেকে আমরা একটা ল্যান্ডিং পেজ চয়েস করে নিচ্ছি এগুলো এগুলো প্রিমিয়াম এগুলো নেওয়ার দরকার নেই একটা ফ্রিতে ল্যান্ডিং পেজ নিয়ে নেব ল্যান্ডিং পেজ ফ্রিতে চাই তো আমি এটাই নেবো আপাতত এটা নিলাম নেওয়ার পরে কী করবো জাস্ট আমি এখানে দেখুন এটা সুন্দর একটা ল্যান্ডিং পেজ আছে ঠিক আছে আমরা কী করবো শুধুমাত্র স্কিপ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব সেভেন কন্টিনিউ ক্লিক করব অ্যান্ড সাবমিট বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করব একটু সময় নেবে টু হোলটাইজ তো আমাদের কি হয়েছে আমরা এখন ব্যাক করব ওখান থেকে অনেকগুলো ট্যাব খোলা আছে না আপনার সন্দেহ হচ্ছে এতগুলো ট্যাব কিসের জন্য দেখুন আমার টাইম এতগুলো ট্যাব আমাকে ম্যানেজ করতে হয় কারণ এখানে অনেকগুলো সিস্টেম এখানে আমার চালু আছে ঠিক আছে আপনি যখন ডেভেলপার হবেন তখন আপনার এরকম ট্যাব খোলা থাকবে হ্যাঁ ভয় পেয়েন না ওকে অ্যান কী করবেন আপনি দেখুন আমাদের ইনস্টল হয়ে গেছে অ্যালানা ভিউ আওয়ার ওয়েবসাইটে ক্লিক করব ও মাই কার দিস ইজ আওয়ার ল্যান্ডিং পেজ ওয়ান ক্লিকে এত সুন্দর একটা ল্যান্ডিং পেজ আপনার কিন্তু ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এটাকে মডিফাই করবেন হবে তাই না একবার আমরা এটাকে অন্য প্রোফাইলে খুলে দেখব দেখুন আমাদের ল্যান্ডিং পেজ কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে একটু মোবাইল থেকে দেখা আপনি মোবাইল থেকে কীভাবে দেখবেন মোবাইল থেকে দেখার জন্য আবার আপনি আপনার ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে এসে আপনি কী করবেন পেজে যাবেন পেজে যাওয়ার পরে অল পেজে যাবেন অল পেজে যাওয়ার পরে এই যে আমরা একটা এটা বানিয়েছিলাম এটা ক্লিক করে দেয় ট্যাচ করে দেয় এটাকে ওকে তারপরে কী করব আপনি এডিট উইথ এলিমেন্টে ক্লিক করবেন যেহেতু আপনাকে আমি এলিমেন্টটা পুরো আপনাকে দিয়ে দেবো ঠিক আছে ওকে অ্যান্ড কী করবেন এখান থেকে আপনি এই যে দেখুন রিসপন্সিভ মোড নিচে দিকে বাম দিকে নিচে দিকে রিসপন্সিভ মোড আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে মোবাইল রাইট এখানে ক্লিক করব ও মাই খর দিস ইজ আওয়ার ল্যান্ডিং পেজ ওয়ান ক্লিক ইজ ডাইনামিক ল্যান্ডিং পেজ ক্রিয়েট ওয়ানলি ফর ইউ ওকে রেডি ল্যান্ডিং পেজ কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আপনার মনের মতন এখন আপনার ইচ্ছে মতন আপনি চেঞ্জ করুন এখানে চাইছেন এই ছবি দেবেন না অন্য ছবি দেবেন আপনি কী করবেন আপনি এই ছবিতে ইমেজে ক্লিক করবেন অ্যান্ড বাম দিকে এসে চেঞ্জ ইমেজ যে কোনো একটা ইমেজ আপনি দিতে পারেন সাপোজ আমি যদি আমার ইমেজ দেই তা আমি আমার ইমেজটা এখানে ইনপুট করতে পারি ঠিক আছে অ্যান্ড আপনি আমি যে ছিল তার ইমেজটা এখানে দেওয়া থাক বেটার হবে ওকে তিন ইমেজ এখানে দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে চাইছেন আপনি কি যে অন্য একটা কিছু লিখতে চাইছেন এখান থেকে ক্লিক কি চাইছেন লিখতে সাপোজ ধরুন যে আমি লিখবো এখন অনলাইন থেকে কীভাবে ইনকাম করা যায় আমি লিখলাম শুধু আপনাদেরকে দেখাবার জন্য অ্যান্ড আমি এখানে এটাকে পেস্ট করবো পেস্ট করে দিলাম ওকে টেক্সটের স্টাইল টেক্সটের ফুট কালার সমস্ত কিছু চেঞ্জ হবে কোথা থেকে হবে স্টাইল ট্যাপে আসবেন স্টাইল ট্যাপে এসে কালার কী করবেন আপনি কালার আপনি ব্ল্যাক করে দেবেন অ্যান্ড টাইপোগ্রাফিতে আসবেন টাইপোগ্রাফিতে এসে আপনি কি করবেন এখান থেকে দেখুন এর সাইজ হাইথ উইথ এই যে সাইজ আছে সাইজ সাইজ আপনি এখান থেকে কম বেশি করতে পারেন ঠিক আছে আমি মোটামুটি এতটা রেখে দিলাম এতটুকু রেখে দিলাম এতটুকু এটা থাক ঠিক আছে অ্যান্ড আপনি যদি চান বেঙ্গালি বেঙ্গালি ফণ্ড তো আপনি বেঙ্গালি ফান্ড সার্চ সার্চ করবেন যদি থাকে ভালো কথা না থাকলে পরে অন্য ভিডিও কোনো ভিডিওতে আলোচনা করব বেঙ্গালি ফণ্ড কী হবে আপনি ইউজ করবেন আমরা যদি বেঙ্গালি লিখি বেঙ্গালি ফণ্ড একটা আছে বেঙ্গালি ফণ্ড বেশি দেওয়া নেই ঠিক আছে একটাই ছিল এটাই থাকে আমাদের অ্যান্ড কী আছে এখানে দেখুন এর টেক্সট আপনি চেঞ্জ করতে পারেন যে আমি লিখে দিলাম অন্তত বুক নাও বুক নাও লিখলাম চেঞ্জ হয়ে গেলো এখান থেকে আপনি চাই আপনি চাইছেন যে আপনি এটা এটাকে রাখবেন না এই যে জায়গাটা এটা রাখবেন না কীভাবে ডিলিট করবেন কীভাবে করবেন আপনি জাস্ট আপনার মাউস নিয়ে এসে বা মোবাইলে আপনি এখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে ডিলিট অপশান ক্লিক করে দেবেন তাহলে এটা ডিলিট হয়ে গেল ঠিক আছে এ আপনি চাইছেন এই বাটনে আপনার অ্যাডসটা আপনি লিঙ্ক দেবেন ডাইরেক্ট অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক এখানে আপনি দেবেন কীভাবে দেবেন সাপোজ ধরুন যে এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক অ্যান্ড আমি এই বাটনে ক্লিক করবো বাটনে ক্লিক করলে পরে কিন্তু আমার সামনে বাম দিকে দেখবেন একটা অপশান ওপেন হয়ে গেছে একটা বক্স ওপেন হয়ে গেছে আমরা এই লিঙ্কে গিয়ে অ্যাড্রেসটা লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেবো দেন এখানে কি লেখা আছে রিজার্ভ মাই সিট আমি কী করবো বুক নাও বুক নাও টেক্সটটা লিখে দেবো এখানে ঠিক আছে বুক নাও লিখে দিলাম অ্যান্ড আপডেট করবো তাহলে আমার এটা আপডেট হয়ে গেল ঠিক আছে অ্যান্ড টাইমিং টাইমিং কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন ঠিক আছে হয়তো কোনো আমার অফার দিচ্ছেন কাউন্ট ডাউন এই যে টাইমিং আছে না এর টাইমিং আপনি কাউন্ট ডাউন করতে পারেন কীভাবে করবেন কাউন্ট ডাউন করার জন্য আপনি জাস্ট এখান থেকে লিখবেন আপনি কাউন্ট ডাউন কাউন্ট ডাউন এই যে কাউন্টার কাউন্টার আছে অ্যান্ড কাউন্টডাউন কাউন্টাউন লক করা আছে ঠিক আছে যখনই আপনি এখানে এলিমেন্টের প্রো ইউজ করবেন আপনাকে আমি এলিমেন্টের প্রো দিয়ে দেবো এলিমেন্টার প্রো ইউজ করবেন তখন আপনার লকটা কিন্তু আনলক হয়ে যাবে এই কাউন্ট ডাউনটা নিয়ে এসে এবার ধরে নিয়ে এসে আপনি কী করবেন এখানে ছাড়বেন দেখবেন আপনার টাইমিং কিন্তু অটোমেটিক কাউন্ট ডাউন হতেই স্টার্ট করবে ঠিক আছে বোঝা গেল বিষয়গুলো বাকিগুলো আমি চেঞ্জ করছি না আপনি চেঞ্জ করে নেবেন আপনার মনের মতো ঠিকঠাক করে নেবেন আপনি বাংলা কোথাও কোথায় কোথায় আপনি আবার আপনি চাইছেন যে না এই নিচে একটা আপনি বাটন দেবেন ঠিক আছে এই নিচে একটা বাটন দেবেন কীভাবে দেবেন আপনি জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন দেখুন আমি যদি এখানে মাউস নিয়ে আসি লিখে মাউস নিয়ে আসি প্লাস আইকন অ্যাড হলো এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনি প্লাসে ক্লিক করবেন অ্যান্ড এখানে কেন আপনি একটা এই যে বক্সটা ওপেন হলো এখন শুধুমাত্র আপনি এই নাইন অ্যাডটা ক্লিক করার পরে বাটন নেবেন কি বাটন বাটন ধরে এখানে ছাড়বেন অ্যান্ড করবো আপনি বাটনটাকে মিডিল কর মিডিল করে দিলেন অ্যান্ড লিখলেন এখানে ক্লিক লিখলাম আপনি ল্যান্ডমোড় ল্যান্ডমোড় ল্যান্ডমোর লিখে দিলেন বাস হয়ে গেল ঠিক আছে এভাবে ল্যান্ডিং পেজ তৈরি করুন ইউনিক ল্যান্ডিং পেজ তৈরি করুন ইউনিক ল্যান্ডিং পেজ তৈরি করে কি করুন আপনার কাস্টমারদেরকে আপনি ইমেল সেন্ড করুন ঠিক আছে ইমেল সেন্ড করুন অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাকে আমি কিন্তু বাকি দেখালাম না আপনাকে অন্য কিছু দেখালাম না আচ্ছা মোবাইল থেকে একটু দেখে দিই মোবাইল থেকে কীভাবে করবেন আপনি জাস্ট মোবাইল থেকে চেঞ্জ করার জন্য আপনি মোবাইলে ভিউ চেঞ্জ করার জন্য কী করবেন এই মোবাইলে ক্লিক করবেন এই পোট্রাই আপনি এখানে রিসপন্সিভ মোডে এসে আপনি এই মোবাইল পোর্ট্রাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন মোবাইলে কিন্তু বড় হয়ে গেছে লেখাটা দেখতে ভালো লাগছে না কী করব আপনি জাস্ট এই আইকনে ক্লিক করবেন টেক্সট আইকনে ক্লিক করবেন দেন আপনি টাইপোগ্রাফিতে আসবেন অ্যান্ড আপনি এখান থেকে এটাকে আপনি স্টাইল ছোটো বড়ো করে নেবেন লাইন হাইট আপনি লাইন হাইট ছোটো বড় এখান থেকে আপনি করে নিতে পারবেন ঠিক আছে অ্যান্ড আপনি যেটা যা প্রয়োজন আপনি চাইছেন কি যে বাটনটা কী আসুক আরও নিচে থেকে নেমে আসুক এই যে বাটন আছে না বাটনটা এই বাটনটা আরও নিচে থেকে নেমে আসুক কী করব আপনি জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে এই সিকোটা ক্লিক করবেন তারপর আপনি এই অ্যাডভান্সে আসবেন অ্যাডভান্সে আপনি মার্জিনকে আনচেক করবেন আনচেক করার পরে ডাউন করে দেবেন চলে আসুন নিচে দিকে অ্যান্ড আপডেট করে দেবেন তাহলে কিন্তু আপনার সুন্দর একটা ল্যান্ডিং পেজ আপনার তৈরি হয়ে যাবে ওকে বুঝাতে পারলাম অ্যান্ড আপনি চাইছেন যে এই যে আপনার রেজিস্টার অ্যান্ড ইএসইএম ল্যাব এটা আপনার হাইড হয়ে যায় কীভাবে করবেন যা শুধুমাত্র অ্যাডভান্সে আসবেন অ্যাডভান্স হিসেবে আপনি টপ করে দেবেন বাস আমার ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে ল্যান্ডিং পেজ আমার খুব সহজে কিন্তু ক্রিয়েট হয়ে গেল মধ্যে মাঝে আপনি ই ঢুকিয়ে দেন আপনার বাটন দিয়ে দেন স্যালাইডার দিয়ে দেন তারপরে এগুলো আপনি চেঞ্জ করে নেবেন এখানে ক্লিক করলে পরে বাম দিকে আপনার চেঞ্জ করার জন্য বক্স খুলবে আপনি চেঞ্জ করতে পারবেন সব দিয়ে চেঞ্জ করতে হন আমি কেটে দিলাম সব ডিলিট হয়ে গেল এখান থেকে ঠিক আছে আপনি যা যা করবেন সব ডিলিট হয়ে যাবে এখান থেকে তারপর আপনি চাইছেন যে না এটা আপনি ডিলিট করবেন কীভাবে করবেন শুধুমাত্র আপনি এখান থেকে ধরে এই যে আইকনে ক্লিক করবেন অ্যান্ড আপনি ডিলিট ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড আপনি কী করবেন ইমেজ নতুন একটা ইমেজ দেবেন এখানে তার জন্য কী করবেন আপনি তার জন্য ইমেজ গ্যাজেট নিয়ে এসে আপনি এখানে ছাড়বেন ছাড়লাম অ্যান্ড ইমেজ আমার ইমেজ কী করবো আমি টোটিনি ইমেজটা এখানে আমি পুট পুট করলাম অ্যান্ড ইমেজ এখানে আমি দিয়ে দিলাম ঠিক আছে ইমেজ দিয়ে দিলাম এই তো হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ ঠিক আছে আর ল্যান্ডিং পেজের ইমেজগুলোকে ইউনিক কীভাবে বানাবেন চলুন একটু দেখে দেই তারপর ভিডিও আমি শেষ করব ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে তার জন্য কী করব আপনি শুধুমাত্র আপনি এই যে বক্স আইকন আছে এডিট কাউন্ট কন্টেনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্টাইলে আসবেন স্টাইলে আসার পরে বর্ডারে আসবেন বর্ডারে আসার পরে শ্যাডো শ্যাডো দিয়ে দিলাম শ্যাডো আমার হয়ে গেল এখন কী এখন কী চাইছেন আপনি এখন চাইছেন আপনি এই ইমেজের ডান দিকে একটা কালার তৈরি হোক তো কী করবো আপনি জাস্ট কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করার পরে এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করবেন ফুল করে দেবেন তারপর আমি ইলো কালার নিয়ে নেব এখান থেকে ইয়েলো নিয়ে নিয়েছি অ্যান্ড কী করবো আমি শুধুমাত্র হরিজেন্টাল আমি বাম দিকে নিয়ে চলে আসবো অ্যান্ড এটা কালারটা তখন ব্লার আছে আমি চাইছি যে না আমার কালারটা ব্লার ব্লার না থাক ঠিক আছে একদম স্টেট থাক তো আমি কী করব এই যে ব্লার অপশন আছে এই ব্লারটাকে আমি এখানে আনচেক করে দেবো দেখুন আমার ওয়ান সাইড কিন্তু কালার তৈরি হয়ে গেছে আপনি চাইছেন টু সাইড কালার হোক মানে ডান সাইডেও থাক প্লাস ওপর সাইডেও থাক বা নিচের সাইডেও থাক আপনি কী করবেন ভার্টিক্যালে আসবেন ভার্টিক্যাল কেসে আপনি ডান দিকে নিয়ে আসবেন স্টাইলটা কত সুন্দর হয়ে গেল না ডিজাইনটা অনেকটা আগের থেকে ইউনিক হয়ে গেল অ্যান্ড আপডেট করে দেবেন সময় আপডেট করবেন যাতে যাতে করে আপনার মানে কোনো সমস্যা না হয়ে যায় হয়তো কারেন্ট পালিয়ে গেলো আপনার কম্পিউটার অফ হয়ে গেলো আপনার মোবাইলে কিছু প্রবলেম হয়ে গেল তখন কিন্তু আপনি পাবেন না খুঁজে ঠিক আছে অ্যান্ড দেখুন কিন্তু অনেকটা ইউনিক আমাদের একটা কি আমাদের ল্যান্ডিং পেজ কিন্তু এখন তৈরি হয়ে গেছে এভাবে আমরা সহজে ল্যান্ডিং পেজ আমরা তৈরি করতে পারি এবং এখানে আমরা কি করব এখানে আমরা ব্লগ পোস্ট লিখবো ব্লগ পোস্ট লেখার জন্য কিন্তু এটা হচ্ছে আমাদের ফ্রি যেহেতু ডোমিন বা হোস্টিং তো আমরা ব্লগ পোস্ট লেখার জন্য আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো কীভাবে আমরা আমরা অরিজিনাল ডোমিনে অরিজিনাল হোস্টিং আমরা ব্লগ পোস্ট লিখবো এবং ব্লগ পোস্ট থেকে প্লাস অ্যাডসটা থেকে আমরা আলটিমেট আমরা ইনকামের সোর্স আমরা জেনারেট করবো ওকে গাইজ সমস্ত সোর্স সমস্ত সব কিছু আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে আসবেন অ্যান্ড যারা যারা নতুন এখনও পর্যন্ত আমাদের আগের ভিডিও দেখেননি যে পেনথন ওয়েবসাইটে কীভাবে ডিটেলসে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন তো হোস্টিং নেবেন ফ্রিতে আপনি লিঙ্ক দিয়ে দেবো দেখে আসবেন অ্যান্ড গাইজ শরীর খুব একটা ভালো নেই তার জন্য আমি ডিটেলস আলোচনা করতে পারলাম না তার জন্য খুব দুঃখিত ভালো থাকবেন সুখে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাদের শরীরটা আমার একটু সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি ওকে গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে